এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে একই ভেন্যুতে বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে ভুটান। ঘরের মাঠে খেলা হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। পল স্মলির এই দলটি শ্রীলঙ্কা অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে এসেছে, ফলে তাদের নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে একই ভেন্যুতে বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে ভুটান। ঘরের মাঠে খেলা হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। পল স্মলির এই দলটি শ্রীলঙ্কা অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে এসেছে, ফলে তাদের নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে একই ভেন্যুতে বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে ভুটান। ঘরের মাঠে খেলা হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। পল স্মলির এই দলটি শ্রীলঙ্কা অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে এসেছে, ফলে তাদের নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে একই ভেন্যুতে বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে ভুটান। ঘরের মাঠে খেলা হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। পল স্মলির এই দলটি শ্রীলঙ্কা অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে এসেছে, ফলে তাদের নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে একই ভেন্যুতে বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে ভুটান। ঘরের মাঠে খেলা হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। পল স্মলির এই দলটি শ্রীলঙ্কা অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে এসেছে, ফলে তাদের নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ।